আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকেও প্রতিদিনের মতন চলে আসলাম গ্রামের এদিকে মানুষের বিভিন্ন কাজের অংশ তুলে ধরার জন্য। এগুলো কিসের কিসের ওষুধ দিচ্ছেন? এগুলা ব্লাটের, এটা কি আলুর ফুল? সুন্দর ফুল ফুটছে। আচ্ছা, আপনি কি সার দিচ্ছেন নাকি? ইউরিয়া ওই এইরকম দিলে হয় না মাটি তুলে দেওয়া লাগবে? আবার এরকম দিলে তো আশেপাশে এটাই বেশি গেল মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচেরটা উঠে গেল, পালের মধ্যে পড়ে যায়। এই চাচার সাথে কথা বললাম, তিনি আলু খেতে সার দিচ্ছে। এই সারগুলো দেওয়ার পরেও আবার মাটি উঠায় দিবে সুন্দর করে। আরেকজন চাচাকে দেখতেছি জমিতে স্প্রে করতেছে। এখানে অবস্থান করতেছি, এটি একটা চর, এটাকে বলে প্রাণার চর। এটা আগে এই লেভেলের আর কি, এই লেভেলের যে আমি এখন দাঁড়ায় আছি এই লেভেলের এটা পুরাটা চর ছিল। আগে বিকেল টাইমে এখানে সবাই এসে ফুটবল খেলতো, বিভিন্ন খেলাধুলা করতো। এখন সেই মাটিগুলো ট্রাক দিয়ে এরকম কাটার পরে একবারে নিচু করে ফেলছে। নিচু করার ফলে এই জায়গার কৃষকের যাদের জমি তাদের জন্য অনেক ভালো হয়েছে, কারণ নিচু হওয়ার কারণে এখন ফসল চাষ করতে পারছে। এই যে দেখতে পাচ্ছে এখন পুরাটাই ফসল চাষ করে সবুজ হয়ে গেছে, কোনো পাশে ফাঁকা নেই। একটু জায়গা উঁচু ছিল, এবার একটুকেরও মাটি উঠায় নিয়ে গেছে। কিছুদিন পরে দেখা যাবে এই জায়গাগুলো পুরাটাই ফসলে ভরপুর হয়ে যাবে। আগামী বছরের আমি এর অন্য ভিডিওতে দেখাইছিলাম মরিচ চাষ করা জমিগুলায়, ওই সব মরিচগুলা অবশ্য চারা গাছ নিয়ে এসে গাড়তো বগুড়া থেকে। আর এখন আমি যে মরিচের ক্ষেতটা দেখাচ্ছি এটা হলো দেশি মরিচ, যেগুলা শুধু বীজ বনে, বীজ বোনার পরেই গাছ হয়। আর অন্য দেখাইছিলাম চারা মরিচ হয়। এগুলো যখন বাতি হয় না মরিচ, তখন কালো অবস্থায় থাকে। এই যে দেখতে পাচ্ছি এগুলা কালো, এগুলো হলো দেশি মরিচ। এখনও বাতি হয় নাই, তোলার মতন উপযোগী হয় নাই, কিন্তু প্রচুর লেভেলের মরিচ ধরছে, অনেক অনেক মরিচ ধরছে, অনেক ফুল আসছে। ও আরও দিতে হবে নাকি? মাছের পোনা উঠছে কেমন? ওই যে পুঁটি মাছ। এখন কি খুব মাছ নাকি? যে পোনা মাছ দেখলাম। হ্যাঁ, যে আপনি মগের মধ্যে উঠাইছেন যে স্প্রে করার জন্য, তাতে ওটার মধ্যে মাছ উঠে গেছে। ওটা কি পানির সাথে মিশিয়ে দিচ্ছেন ওষুধ নাকি? এখন একবারে নদীর মাছ দিয়ে হাঁটতেছি, কারণ শীতকাল আসলে এই সময় নদীতে কোনো পানি থাকে না, তখন যার যার জমি তাই বের করে নিয়ে বিভিন্ন চাষ শুরু করে দেয়। এটা হলো কিন্তু তিস্তা নদীরই শাখা, ছোট একটি শাখা, যার কারণে এটা স্রোত কম থাকে এবং শীতকাল আসার সাথেই পানিগুলো কমে যায়। এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে ঢিপিগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব কচুরি পানা, পচে যাওয়ার পরেই এগুলা জমি চাষ করার মতো উপযোগী। এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু রোয়া লাগাইছে। চাষা বিছন খেতে ইউরিয়া সার দিল, যাতে বিছনগুলো তাড়াতাড়ি বড় হয়, এবং সার দেওয়ার পরে পানি দিচ্ছে, যে কারণে যেন সারগুলো গলে যায়। এই নদীর উপর সুন্দর একটি ব্রিজ, এতে মানুষের বর্ষাকালে পারাপারের জন্য অনেক সুবিধা হয়। মাল টানাটানি, বিভিন্ন জায়গার মানুষ আসে, এদিক দিয়ে পারাপারে হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন কৃষক তার বিছন ধান বলান হিসেবে গাড়ে রাখতেছে, কারণ যে জমিতে ধান লাগাবে ওই জমি এখনও প্রস্তুত হয়নি, কারণ ওই জমি ধান গাড়তে একটু সময় লাগবে। এই জন্য বিছনগুলো আলাদাভাবে নদীতেই সুন্দর করে বলান করে রাখতেছে, সময় হলে তখন জমিতে লাগা।